নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব পাট শাক ভাজা রেসিপি। এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। পাট শাক ভাজা বানানোর জন্যে আমি এখানে দেখুন একদম ফ্রেশ পাট শাক নিয়ে নিয়েছি। এবারে শাকগুলোকে ভালোভাবে বেছে নিয়ে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। শাকগুলো ভেজে নেওয়ার জন্যে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখানে 1/4 পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নেব। এখানে 8টা রসুন 2 টুকরো করে কেটে নিয়েছি, রসুনগুলো দিয়ে দিলাম। এবারে রসুনগুলোকেও কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব। রসুনগুলো দেখুন ভাজা হয়ে গিয়েছে, হালকা হালকা কালারও চলে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 6টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন। লঙ্কাগুলোকেও কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজ রসুন লঙ্কা সব ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেব 1/4 টিস্পুন গোটা জিরে। জিরেটা শেষে দিলাম, তাহলে দেখবেন জিরেগুলো পুড়ে যাবে না। জিরেগুলো ফুটে উঠেছে। এবারে কুচিয়ে কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। শাকগুলোকে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এই সময়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। শাকগুলো অবশ্যই লো ফ্লেমেই ভাজতে হবে, তাহলে দেখবেন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। হাই ফ্লেমে ভাজতে গেলে শাকগুলো কিন্তু পুড়ে যাবে, অথচ দেখবেন সেদ্ধ হবে না। নেড়ে চেড়ে মেশানো হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন নুন, দিয়ে দেব 1/4 ভাগ হলুদ গুঁড়ো। এবারে নুন ও হলুদটাকে শাকের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব। নুনটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন এবং হলুদটা কিন্তু 1 চিমটি মতোই দিতে হবে। বেশি হলুদ গুঁড়ো পড়ে গেলে কিন্তু হলুদের গন্ধ বেরিয়ে যাবে। নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢেকে রেখে সেদ্ধ করে নেব। এইভাবে লো ফ্লেমে ঢেকে রেখে ভেজে নিলে দেখবেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, শাক থেকে ক্রমশ জল বাইরে বেরোতে শুরু করে দিয়েছে। বাইরে থেকে তাই জল দেবার কোনো প্রয়োজন নেই, শাক থেকে যে জলটা বেরিয়ে এসেছে সেই জলেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে। আরও 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। শাকের জলটা দেখুন একদম শুকিয়ে গিয়েছে এবং শাকগুলো দেখুন 100% সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এবারে না ঢেকে আরও 3 থেকে 4 মিনিটের জন্যে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে যেতে ভেজে নেব। এইভাবে নেড়ে নিলেই দেখবেন শাকগুলো ভাজা হয়ে যাবে। তবে খুব বেশি ভেজে ফেলবো না, শাকগুলোর আর্দ্রতা থাকতেই শাকগুলোকে নামিয়ে নেব। আরও 4 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, শাকগুলো একদম ভাজা হয়ে গিয়েছে এবং দেখুন একদম কিন্তু শুকিয়ে যায়নি। এই রকম আর্দ্রতা থাকতেই শাকগুলোকে নামিয়ে নিতে হবে। দেখুন ঠিক এই রকম পর্যায় অবধি শাকগুলোকে আমরা ভেজে নেব। একদম কমপ্লিট হয়ে গিয়েছে এই পাট শাক ভাজা রেসিপিটি। এবারে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আজকের এই পাট শাক ভাজা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে, সেগুলো লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।